আমরা এ পর্যন্ত আমাদের 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 সূর্য সূর্য ভুবনের ভুবনের গুরু ভাই গুরু বোনেরা ভাই মিলে মিলে সঙ্গীত সঙ্গীত শিল্পী শিল্পী হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের সুরকার সুরকার এবং এবং সঙ্গীত সঙ্গীত পরিচালক, পরিচালক, সঙ্গীত সঙ্গীত নির্দেশক, নির্দেশক, প্রযোজক, প্রযোজক, এই এই সত্তাকে সত্তাকে আমরা আমরা তুলে তুলে ধরার ধরার চেষ্টা চেষ্টা করেছি। করেছি। এবং এবং আমাদের আমাদের এই এই অনলাইন অনলাইন অনুষ্ঠানগুলির অনুষ্ঠানগুলির নেপথ্যে নেপথ্যে যিনি যিনি আছেন, আছেন, তিনি তিনি আমাদের আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধেয় সঙ্গীত সঙ্গীত গুরু গুরু শ্রী শ্রী সূর্য সূর্য ভট্টাচার্য ভট্টাচার্য মহাশয়। মহাশয়। তারই তারই অনুপ্রেরণায়, অনুপ্রেরণায়, তার তার তত্ত্বাবধানে তত্ত্বাবধানে আমরা আমরা একের একের পর পর এক এক এই এই অনলাইন অনলাইন অনুষ্ঠানগুলি অনুষ্ঠানগুলি করে করে চলেছি চলেছি এবং এবং আমরা আমরা নিজেদের নিজেদের আমাদের আমাদের নিজেদের নিজেদের ঋদ্ধ ঋদ্ধ করছি, করছি, সমৃদ্ধ সমৃদ্ধ করছি করছি এই এই অনুষ্ঠানগুলি। অনুষ্ঠানগুলি যারা যারা শুনছেন, শুনছেন, দেখছেন, দেখছেন, তারাও তারাও সমৃদ্ধ সমৃদ্ধ হচ্ছেন হচ্ছেন এবং এবং এই এই সবেরই সবেরই প্রাণপুরুষ প্রাণপুরুষ কিন্তু কিন্তু আমাদের আমাদের সঙ্গীত সঙ্গীত গুরু গুরু শ্রী শ্রী সূর্য সূর্য ভট্টাচার্য ভট্টাচার্য মহাশয়। মহাশয়। তার তার সম্পর্কে সম্পর্কে নতুন নতুন করে করে বলার বলার কিছুই কিছুই নেই, নেই, আপনারা আপনারা সকলেই সকলেই জানেন জানেন যে যে তার তার গানই গানই তার তার পরিচয়, পরিচয়, এবং এবং আমরাও আমরাও যে যে তার তার কাছে কাছে সঙ্গীত সঙ্গীত শিক্ষা শিক্ষা করি, করি, আমাদেরও আমাদেরও গানের গানের গান গান কিভাবে কিভাবে আরো আরো সুন্দর সুন্দর করে করে গাওয়া গাওয়া যায়, যায়, কিভাবে কিভাবে মনের মনের ভেতর ভেতর থেকে থেকে সেই সেই গানকে গানকে উৎসারিত উৎসারিত করতে করতে হয়, হয়, সেই সেই শিক্ষাই শিক্ষাই আমাদের আমাদের দেন দেন আমাদের আমাদের সঙ্গীত সঙ্গীত গুরু। গুরু। এবং এবং আমরা আমরা আশা আশা করছি করছি আমরা আমরা তার তার কাছে কাছে এই এই শিক্ষা শিক্ষা আমরা আমরা যথাযথভাবে যথাযথভাবে যদি যদি গ্রহণ গ্রহণ করতে করতে পারি, পারি, তাহলেই তাহলেই সেটি সেটি আমাদেরকে আমাদেরকে সুফল সুফল দেবে। দেবে। আমরা আমরা আমাদের আমাদের সঙ্গীত সঙ্গীত গুরু গুরু শ্রী শ্রী সূর্য সূর্য ভট্টাচার্য ভট্টাচার্য মহাশয়কে মহাশয়কে এবার এবার অনুরোধ অনুরোধ করব, করব, শ্রদ্ধেয় শ্রদ্ধেয় সঙ্গীত সঙ্গীত শিল্পী শিল্পী হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায় মুখোপাধ্যায় সম্বন্ধে সম্বন্ধে কিছু কিছু বলার বলার জন্য জন্য এবং এবং তার তার কাছ কাছ থেকে থেকে আমরা আমরা গানও গানও শুনব। শুনব। আমরা আমরা আমাদের আমাদের সঙ্গীত সঙ্গীত গুরুকে গুরুকে অনুরোধ অনুরোধ করছি। করছি। আমি আমি একটা একটা খুব খুব রেয়ার রেয়ার মেলোডি মেলোডি আমি আমি গাইবো। গাইবো। এটা এটা ওনার ওনার ফিল্মের ফিল্মের গান গান কিন্তু কিন্তু নয়, নয়, এটা এটা নন নন ফিল্মের ফিল্মের গান। গান। এটা এটা ওই ওই প্রথম প্রথম রেকর্ড রেকর্ড হয়েছিল হয়েছিল 60-এর দশকে, ষাটের দশকে, যে যে সময় সময় 60-এর দশকের শেষের দিকে, বোধহয় 67 এরকম হবে, এই গান প্রথম রেকর্ড হয়েছিল গুলজারজির কথায় এবং নিজের সুরে এই নন ফিল্ম গানটা তখন গিয়েছিলেন। পরবর্তীকালে গানটাকে উনি রিক্রিয়েটেড করা হয় HMV-র তরফ থেকে এবং ওই ভার্সনটা বেশি শুনতে পাওয়া যায়, যদিও এই গানটির খবর সবার কাছে নেই, খুব কম মানুষই এই গান শুনেছেন। তাই জন্যই আমি এই গানটি গাইছি আজকে আপনাদের জন্য। কাশ একবার কভি নিন্দ সে উঠ কর তুম ভি হিজর কি রাত মে ইয়ে দেখো তো ক্যা হোতা হ্যায়।
होता है काश एक बार।